টিহুর উত্তর বালিত বান পরিস্থিতি পরিদর্শন কেন্দ্রীয় সজাতি দলর। বানে বিধ্বস্ত করা টিহুর উত্তর বালিত বান পরিস্থিতির বুঝ লবলৈ উপস্থিত হল এটা কেন্দ্রীয় সজাতি দল। বান পরিস্থিতি পরিদর্শন করে ইন্টার মিনিষ্ট্রিয়াল সেন্ট্রেল টিমে। দলটো সহযোগ করে নলবাৰী জেলার অতিরিক্ত উপায়ুক্তা সুস্বপ্না কাকতি, টিহু রাজহ চক্রর চক্র বিষয়া বিভাস পাঠক, টিহু খণ্ড উন্নয়ন বিষয়া বিকাশ রয় আদিয়ে। দলটোয়ে উত্তর বালিত মরা পাগল দিয়ার ভগ্ন মঠাউরি পরিদর্শন করার লগতে রাইজর লগত শেহতিয়া বান পরিস্থিতির উপরত মত বিনিময় করে। বাঢ়নি পানিয়ে ক্ষতি করা কৃষক রাইজর দুঃখ দুর্দশার বুজ লৈ কৃষক রাইজর সুবিধা হওয়াক আঁচনি গ্রহণের আশ্বাস প্রদানের লগতে বানত বিধ্বস্ত হওয়া গৃহ মেরামতির বাবে সহায় করার আশ্বাস দিয়ে। ইন্টার মিনিষ্টেরিয়াল টিম আহিছে সেন্ট্রেল গভর্নমেন্টের ফালৰ পৰা। তেখেতসকলে আমার বান পরিস্থিতি কিমান ধ্বংস হয়েছে বা কিমান ড্যামেজ হয়েছে গোটেখিনি চাব তেখেতসকলে। এতিয়া তেওঁলোক বৰপেটাত যাব, চিৰাঙত আছে, গোটেই মানে লোয়ার আসামর যিমানখিনি আছে ডিস্ট্রিক্ট তেওঁলোকে চাব, তার পেলে তেওঁলোকে রিপোর্ট দিব গৈ পেলায়। যিখিনি দেখিলে কিবা আশ্বাস দিলে নেকি? আশ্বাস মানে তেওঁলোকৰ রিপোর্ট বেলেগ হব। এনে আমিতো ইতিমধ্যে তেওঁলোকক কৈছো, সার্কেল অফিসারক দরখাস্ত দিলে যেটা গ্রান্ট পাব তেওঁলোকে কম্পেনসেশন সেইটো আমি দিম। হ্যাঁ, এজ পার এস ডি আর এফ নাম যেটা নর্মস আছে ভঙা ঘরের কারণে তেওঁলোকে সেইটো পাবই। স্কুল সে দিয়া তিনু কম করা যো পয়সা ইয়ে দিয়া ওর যো কিতাব পাতি হয় তারমানে দূসরা কামনে স্কুল সে লেখে তারমানে দে দিয়া হম দো লড়কি হ্যা আমারা এক লড়কা তো এক বীজ যো আপ দেতে হ্যাঁ দে দিজিয়ে না করবাদ এক্সপ্রাইজ তো আপনে লিপ বানা রহে হ্যাঁ বেনিফিশিয়ারি লিপ